সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রিচার্ড বিপ্লব শিমশান, প্রভাষক জীববিজ্ঞান সোলাকুড়ি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু ধারাবাহিকভাবে আলোচনা করছি, আমার অনুরোধ থাকবে তোমরা এই আলোচনা নিয়মিত তোমরা দেখবে। যেহেতু আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, এই জন্য তোমাদেরকে বলছি যে যে বিষয় নিয়ে আলোচনা করি না কেন, তোমরা সেটি নিয়মিত দেখবে সেটা আশা করছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে পানির বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে এর আগে যে বিষয় নিয়ে আলোচনা করেছি সেগুলো ছিল পানির বিচিত্রতা, এবং তার এরপরে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে পানি প্রতিসাম্য নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে আলোচনা করেছিলাম আমরা খণ্ডকায়ন নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে অঞ্চলায়ন নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে আলোচনা করেছিলাম সিলুম নিয়ে আলোচনা করেছিলাম। এবার যে বিষয় ধারাবাহিকভাবে আলোচনা করব সেটা হচ্ছে আজকের যে আলোচিত বিষয়সমূহ, শ্রেণীকরণে নীতি, শ্রেণীবিন্যাস ও তার প্রয়োজনীয়তা, তারপরে পর্ব নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যে শ্রেণীকরণের যে নীতি, অর্থাৎ আমাদের প্রত্যেকটা সময় নিয়ম নীতি আমাদের অনুসরণ করে চলতে হয়, সেই নিয়ম নীতি শ্রেণীকরণেরও রয়েছে। সেই নিয়ম নীতির মধ্যে আমরা কয়েকটা নিয়ম নীতি নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে আমরা এক নম্বর শ্রেণীবদ্ধগত যে বৈশিষ্ট্য, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য একটি ট্যাক্সন সদস্যের যে বৈশিষ্ট্য অন্য সদস্য থেকে যদি আলাদা করার সম্ভাবনা দেখাতে পারে, এটাকে আমরা বলব শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য। শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য এটা দৃশ্যমান, অদৃশ্যমান বা আণবিক, তারপরে আচরণগত, জাতিজনিক, এটা বিভিন্ন তথ্য সংশ্লিষ্ট হতে পারে। তারপরে আমরা শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্যের জন্য ট্যাক্সন সদস্যের যে কোনো অংশ, যেমন শারীরবৃত্তীয়, তারপরে রাসায়নিক, আচরণগত, জননগত, জিনগত, বাস্তুসংস্থানিক, এরকম বৈশিষ্ট্যকে আমরা শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য বলব। এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হলো শনাক্তকরণ। উপরে যে বিষয় নিয়ে আলোচনা করেছি শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য, এই শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্যের আলোকে পর্যবেক্ষণে থাকা কোনো ট্যাক্সন সদস্য, এটা আগে বর্ণিত হয়েছে বা পরিচিত হতে পারে কিংবা অপরিচিত হতে পারে, তার মানে এই নয় যে এটি একটা নতুন ট্যাক্সন, এটিও হতে পারে এটা জিনগত ভারসাম্যের নমুনা, এটি হতে পারে প্রতিকূল অবস্থায় বৃদ্ধিগত সদস্য, এটি সংকর হতে পারে, তারপরে এটি সম্প্রতি প্রকাশিত কোনো বইয়ে প্রকাশিত বা নিবন্ধে প্রকাশিত যেটা পর্যবেক্ষকের সংগ্রহ নাও থাকতে পারে, তারপরে একটি অনুপ্রবেশিত প্রাণী যা কারো নজরে আসেনি, তারপরে এটি হতে পারে একটি নতুন প্রজাতি যে কখনো সেটা বর্ণনা করেনি, যেটা শ্রেণীকরণের জন্য বা ক্যাটাগরি বা শনাক্তকরণের জন্য এটা প্রয়োজন। এইভাবে শ্রেণীকরণের উদ্দেশ্যে সংগৃহীত নমুনা বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে, বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্যের সঙ্গে আলোকে সংগৃহীত নমুনাকে ক্যাটাগরিকরণ করতে হবে। অর্থাৎ এখানে এভাবে যে এই উদ্দেশ্যে উপপ্রজাতি, প্রজাতি, তারপরে এর উচ্চতর ট্যাক্সার বর্ণনা বা পুনর্বিন্যাস, সিনপসিস, তারপরে হলো রিভিউ, ক্যাটালগ, রিভিউশন, তারপরে জাতিজনী, ফিল্ড গাইড, তারপরে টেস্ট, ফিল্ড গাইড, এসব
যে সম্পর্কে তার যে সাম্প্রতিকতম যে ধারণা এই বিষয়ে না থাকলে সে শনাক্ত তিনি বা সে শনাক্তকরণ করতে পারবে না। তারপরে আমরা আসবো যে ক্যাটাগরিকরণ। ক্যাটাগরিকরণ সেটা হলো যে কোনো প্রাণী গোষ্ঠীকে যদি শ্রেণীকরণের উদ্দেশ্যে বিভিন্ন ধাপ এ অন্তর্ভুক্ত করা হয় তখন থেকে আমরা এটাকে বলবো ট্যাক্সন। এটা এটি একটি সিঙ্গুলার আর এটা প্লুরাল হচ্ছে ট্যাক্সা। তাহলে প্রত্যেকটি যে ধাপ রয়েছে সে ধাপকে আমরা বলবো ট্যাক্সন। তারপরে একটা প্রাণী যে শ্রেণীকরণে যদি আমরা বিভিন্ন যে ধাপ রয়েছে সব ধাপকে যদি সম্পূর্ণভাবে স্থাপন যদি না করা হয় এটা তাহলে এটা অসম্পূর্ণ থেকে যাবে। এই অসম্পূর্ণ থাকলে আমরা এটাকে আবশ্যিক ধাপ বা প্রধান ধাপ বলবো না। যদি কোনো প্রাণী শ্রেণীকরণে যদি সব ধাপকে যদি ফলো করা হয় বা অনুসরণ করা হয় তাহলে এটাকে আমরা আবশ্যিক ধাপ বা প্রধান ধাপ বলবো। আবশ্যিক ধাপ 7টি রয়েছে এই ক্যাটাগরির মধ্যে। যে আবশ্যিক ধাপ সে আবশ্যিক ধাপের 7টি রয়েছে, এখন আমরা সেই 7টা সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে কিংডম, 2 নম্বর ফাইলাম, 3 নম্বর ক্লাস, 4 অর্ডার, 5 ফ্যামিলি, 6 জেনাস, 7 স্পিসিস। তাহলে আমরা যে আবশ্যিক ধাপ সেই আবশ্যিক ধাপের মধ্যে আমরা সেই 7টি ধাপ পেলাম। সেটা হচ্ছে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনারেল স্পিসিস। আমরা এই প্রত্যেকটিকে আমরা ট্যাক্সন বলব আর সমস্তকে আমরা বলবো ট্যাক্সন। এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নামকরণ। নামকরণ কোন প্রাণীকে বা প্রাণী গোষ্ঠীকে যদি আমরা নির্দিষ্ট নামে শনাক্তকরণ করি তখন তাকে আমরা বলবো নামকরণ। যেমন কোনো প্রাণী আবার এই নামকরণ অনেক আগে থেকে চলে আসছে, আবার অঞ্চল ভেদে কোনো প্রাণীর নাম বিভিন্ন ধরনের হতে পারে, আঞ্চলিক ভাষা অনুসারে বিশেষ বিশেষ নাম হতে পারে। কিন্তু আমরা এই যদি আঞ্চলিক নাম যদি আমরা ব্যবহার করি তাহলে এটা সমস্যা হতে পারে। এই জন্য এই সমস্যা সমাধান করার জন্য সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস রিমিয়াস তিনি একটা নিয়ম দেন, যে নিয়মটাকে আমরা বলবো তিনি যে সেই নিয়মের নাম দেন সেই নিয়ম নিয়ম নামকে আমরা বলবো দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ দ্বিপদ নামকরণ ইনি সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস রিমিয়াস। ক্যারোলাস রিমিয়াস ক্যারোলাস রিমিয়াস এই দ্বিপদ নামকরণ প্রদান করেন। তিনি
দুইটা নাম দেন, দুইটা পদ ব্যবহার করেন। সেই দুইটা পদ হচ্ছে, একটা হচ্ছে ঘন আর একটা হলো প্রজাতি। একটা হলো ঘন আর একটা হলো প্রজাতি। এবং এই ঘন এবং প্রজাতি দুটি হচ্ছে ল্যাটিন নাম। আমরা যদি মানুষের বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। হোমো সেপিয়েন্স এখানে হোমো ঘন, সেপিয়েন্স প্রজাতি। এখানে যে বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে হলো ঘন, ঘন যে নাম, এই নামের যে প্রথম অক্ষর এখানে বড় হাতের হবে, এবং প্রজাতির যে প্রথম অক্ষর এটা হলে ছোট হাতের হবে। এটা সবসময় খেয়াল রাখতে হবে। আবার কিছু কিছু প্রজাতি আছে, কিছু কিছু প্রজাতি আছে যে প্রজাতির আঙ্গিক পার্থক্য দেখা দিতে পারে। এই যদি এরকম আঙ্গিক পার্থক্য থাকে, ওই প্রাণীগোষ্ঠীর নির্দিষ্ট প্রজাতিকে আমরা উপপ্রজাতি বলব। এরকম যদি কোনো প্রাণীর উপপ্রজাতি থাকে, অর্থাৎ তার যদি ঘন এবং প্রজাতি সম্পর্কিত উপপ্রজাতি সহ এরকম যদি নাম থাকে, আমরা তাকে বলব ত্রিপদ নামকরণ। ত্রিপদ নামকরণ অর্থাৎ উপপ্রজাতি সহ প্রাণীর নামকরণকে আমরা ত্রিপদ নামকরণ বলব। এই ত্রিপদ নামকরণ বিজ্ঞানী বিজ্ঞানী স্কেল জেন এলি জেল পাখি বিজ্ঞানী এটাকে বলা হয়, তিনি এই ত্রিপদ নামকরণ প্রদান করেন। আমরা এখন একটি নাম দেখব, যেমন হলো ইউরোপের যে পাখির চড়ুই পাখির নাম, ইউরোপের ইউরোপ চড়ুই পাখি ইউরোপের যে চড়ুই পাখি সেটা হচ্ছে হলো পাসার ডোমেস্টিকাস। ইউরোপের যে চড়ুই পাখি সেটা হলো পাসার ডোমেস্টিকাস। এটাকে আমরা দ্বিপদ নামকরণ বলবো। এটা হলো দ্বিপদ। আবার নীল নদের যে চড়ুই পাখি, সেই নীল নদের চড়ুই পাখির নাম নীলদের যে চড়ুই পাখি সেটা হচ্ছে পাসার ডোমেস্টিকাস নাইলোপটিকাস। এখানে আমরা তিনটা পদ দেখি, এই জন্য এটাকে আমরা বলবো ত্রিপদ, ত্রিপদ বলবো। এবার আমরা আসি নামকরণ নিয়ে আমরা আলোচনা করেছি, এবার আমরা আসবো সংরক্ষণ। সংরক্ষণ কোন প্রাণীর তারপরে সংগৃহীত নমুনা শনাক্তকরণে প্রকাশিত নিবন্ধ বা চেকলিস্ট যে রয়েছে,
সেটা যে দলিলপত্র সেই দলিলপত্র শেষ পর্যন্ত কাজে নাও লাগতে পারে। এর জন্য সংরক্ষিত নমুনাটি পুনরায় চাক্ষুষ মানে সরাসরি চোখে দেখতে হবে এবং প্রয়োজনে সেটা প্রয়োজনের সময় সেটা তুলনা করতে হবে। এর জন্য যে বিভিন্ন দেশে যে প্রাণী যে সংগ্রহ করা হয় সেই সংগৃহীত নমুনা বিশেষ করে প্রাকৃতিক জাদুঘরে, তারপরে বিশ্ববিদ্যালয়ে, তারপরে কলেজের যে বিভাগীয় সংরক্ষণশালায় যে এখানে সরকারি অনুমোদন সাপেক্ষে এখানে সংরক্ষণ করা হয়, এই এটার মধ্যে সংরক্ষণের মধ্যে থাকতে পারে প্রাণীর বিভিন্ন অংশ, স্টাফ করা যেটা সেটা প্রাণীর বিভিন্ন অংশ চামড়া থাকতে পারে, তারপরে বিভিন্ন অংশ শিং থাকতে পারে, লোম থাকতে পারে, মল থাকতে পারে, কঙ্কাল থাকতে পারে, এই রকম নমুনা আমরা দেখতে পাই। তারপরে এই নমুনাকে আমরা এই শুকনোভাবে আমরা সংগ্রহ করতে পারি বা তরল কোনো মাধ্যম যেটা অ্যালকোহল বা ফরমালিন এইসব দিয়েও আমরা সংরক্ষণ করতে পারি। এবার আমরা আসব শ্রেণীবিন্যাস ও তাপ প্রয়োজনীয়তা। এর আগে আমরা জানি যে শ্রেণীবিন্যাস কি, এই যে পৃথিবীতে যে বিচিত্র ধরনের যে অসংখ্য প্রাণী রয়েছে এই প্রাণীকে তাদের সাদৃশ্যের আলোকে যে বিভিন্ন প্রাণী গোষ্ঠীকে কিংডম, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, তারপরে গোত্র, তারপরে গণ, প্রজাতি, এরকম প্রভৃতি দল উপদলে যদি আমরা বিভক্ত করি এটাকে আমরা বলবো শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাস এবং তার প্রয়োজনীয়তা, তার প্রয়োজনীয়তা দুই রকম হতে পারে। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা একটি প্রয়োজনীয়তা হলো তাত্ত্বিক, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা তাত্ত্বিক প্রয়োজনীয়তা, তাত্ত্বিক প্রয়োজনীয়তা শ্রেণীবিন্যাসের। এখানে কোন প্রাণী গোষ্ঠীকে একটা আমরা প্রাণী গোষ্ঠীর একটা নির্দিষ্ট প্রজাতি সম্পর্কে আমরা জানতে পারবো, আর হলো সেই প্রাণী গোষ্ঠীর অন্যান্য প্রাণী গোষ্ঠী সম্পর্কে আমাদের ধারণা আমরা এখান থেকে লাভ করতে পারবো। তারপরে আমরা এই শ্রেণীবিন্যাসের সাহায্যে আমরা অনেক প্রাণী সদস্য সম্পর্কে আমরা এখানে ধারণা এবং জ্ঞান লাভ করতে পারবো, জানতে পারবো, তারপরে এখান থেকে নতুন প্রজাতি আমরা শনাক্ত করতে পারবো। এইরকম তাত্ত্বিক প্রয়োজনীয়তার মধ্যে এর মধ্যে আমরা এর ফলিত প্রয়োজনীয়তা এখানে জনস্বাস্থ্য, কৃষি এবং ক্ষতিকর যে প্রজাতি রয়েছে সেই প্রজাতিগুলো আমরা চিহ্নিত করতে পারবো, তারপরে বন্যপ্রাণী সংরক্ষণ করতে পারবো, তারপরে ভূতত্ত্বীয় ঘটনাগুলির নিখুঁত চিত্র আমরা তুলে ধরতে পারবো, তারপরে কৃত্রিম প্রজননের মাধ্যমে আমরা উন্নত জাতের পশু পাখি উদ্ভাবন আমরা করতে পারবো এই ফলিত প্রয়োজনীয়তার মাধ্যমে। এবার আমরা আসি পর্ব, এই পর্ব এটা শ্রেণীকরণের নিয়ম অনুযায়ী হিকম্যান এই পর্বকে পর্বকে 33টা পর্ব বিভক্ত করেছেন, 33টা পর্ব। এর মধ্যে আমরা এই 33টা পর্ব সম্পূর্ণ এখানে আমরা আলোচনা করবো না, সেখানে এই এইচএসসিতে আমরা 9টি পর্ব নিয়ে আমরা আলোচনা করবো, এর মধ্যে আমরা 9টি পর্ব নিয়ে আলোচনা করবো। এই পর্বের মধ্যে আবার মেজর পর্ব রয়েছে, মাইনর পর্ব রয়েছে। পর্বের মধ্যে মেজর পর্ব আর মাইনর, মেজর পর্ব আর মাইনর পর্ব। মেজর পর্ব হচ্ছে
যাদের প্রজাতির সংখ্যা বেশি, তারপরে এদের বাস্তুতন্ত্রে বা বাস্তুতন্ত্রে তাদের গুরুত্ব বা অবদান বেশি, এবং শ্রেণীকরণগত অবস্থান তাদের সুস্পষ্ট, এদেরকে আমরা বলবো মেজর পর্ব। আর মাইনর পর্ব এই মেজর পর্বের উল্টো, অর্থাৎ যাদের প্রজাতির সংখ্যা কম, বাস্তুতন্ত্রে এর অবদান কম, তারপরে শ্রেণীকরণগত অবস্থান সুস্পষ্ট নয়, তাকে আমরা মাইনর পর্ব বলব। আমরা এবার মেজর পর্ব যে নিয়ে আলোচনা করব, মেজর যে পর্ব রয়েছে সেটা নয়টি, সে এই পর্বগুলোর মধ্যে আমরা একটি বলবো, সেটা হচ্ছে পরিফেরা। পরিফেরা, তারপরে হচ্ছে নিডারিয়া, তারপরে প্লাটি হেলমেন্টিস, তারপরে হচ্ছে নেমাটোডা, তারপরে হচ্ছে মলাস্কা, তারপরে হচ্ছে এনেলিডা, তারপরে হচ্ছে কর্ডাটা, তাহলে আমরা দেখলাম যে এখানে মেজর পর্ব আমরা নয়টি দেখতে পেলাম, এবং এই পর্বটা যখন তোমরা বলবে একেবারে ধারাবাহিকভাবে ক্রম আকারে বলতে হবে, যেমন হচ্ছে পরিফেরা নেমাটোডা এইভাবে বলা যাবে না, বলতে হবে পরিফেরা নিডেরিয়া প্লাটি হেলমেন্টিস নেমাটোডা, তারপরে মলাস্কা এনেলিডা আর্থ্রোপোডা একানোডার্মাটা কর্ডাটা, এভাবে সিরিয়ালিভাবে যখন তোমরা পর্ব শিখবে তখন সিরিয়ালিভাবে শিখতে হবে, ও এইভাবে তোমরা চর্চা করবে সিরিয়ালিভাবে, তবে তোমরা বারবার চর্চা করার ফলে তোমরা পারবে। আজকে আমরা এ পর্যন্তই রাখতে চাই, আর নিশ্চয়ই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছ এবং বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই রাখি, তোমাদের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। আজকে এ পর্যন্ত শেষ করছি, তোমাদেরকে অনেক অনেক শুভকামনা।